সম্পর্কে আমি কোনো কথা বলবো না। শোনেন শোনেন না শোনেন কমিটির কাছে কন, আমি আর কিছু কব না। আমার গান গাওয়ার দরকার, আমি গেয়ে যাব। আজকে কবি গান গাইবার তরে দুইজন দাঁড়ায়েছি দুই ধারে। আমার বিপক্ষে সজল সরকার, নাম নিয়েছে ভক্ত সনাতন। সে সনাতন নিয়ে নাম দাঁড়াইয়েছে সমাধান, আর আমাকে করেছে সচিব নন্দন। গৌরসুন্দর আমাকে করিয়া সে আমার কাছে আসিয়া কাশীধামে বসিয়া আজকে কিছু হচ্ছে আলাপন। আপনারা ভক্তবৃন্দ আছেন যারা, আজ কাশীবাসী হয়েছেন তারা। আজকে যে কৃষ্ণ প্রেম ও রসধারা হইবে সিঞ্চন, আপনারা সবাই মিলে ওইটুকু গ্রহণ করিলে আমার জীবনটা ধন্য হবে তখন। এইবার কবিগান গাইতে গেলে যে ভূমিকায় যখন ফেলে, সেই ভূমিকা না নিলে হয় গানের অসম্মান। তাই যে ভূমিকায় গেছে ফেলে, এবার দাঁড়াইয়ে সভা তলে, আমি সেই ভূমিকা নিয়েই দাঁড়াবো সভাস্থান। আমার নাম দিয়েছে গৌরহরি, আগেই গৌরাঙ্গের চরণ ধরি, ভক্তিপূর্ণ প্রণাম করি। হে গৌরহরি, জীবনে তোমায় করি নাই দর্শন, তোমার নাম শুনে তোমায় ভালোবাসি মনে মনে। তুমি আমার ধ্যানের দেবতা, প্রাণের দেবতা শ্রী শচীর নন্দন। তুমি আমার কথা লবে, তোমার কথা তুমি আজ বলে দেবে। আমার মতো নরাধম এত্রি জগতে নাই, তোমার করুণা হলে আমি তোমার দীন ছেলে। এই মুখে কৃষ্ণ কথা বলে কিছু আনন্দ জোগাতে পারি কিনা ভাবি তাই। এইবার অসীম নামটি করে নাস দাঁড়াইলাম সভাপাস, গৌরহরি নামটি আমি করিলাম ধারণ। এতক্ষণ কোথায় ছিলেন মা? আচ্ছা এখন, আচ্ছা ভালো। তাহলে গৌরহরি ধরে নাম দাঁড়াইলাম সমাধান। সনাতনের প্রশ্নের উত্তর করিবার কারণ, মা যখন ভালোবেসে মালা একটা নিয়ে আসে, তাহলে মালাটা পরার আছে প্রয়োজন। হরি বল। হরি বল। ঠিক আছে, মালাও তো মালার মতো। হরি বল, হরি বল। তাহলে নাম ধরিলাম গৌরহরি, অসীম সরকার নামটি ছাড়ি। কবিগান গাহিবার কারণ, যেভাবে প্রশ্নপত্র করে গেছে সবাই অত্র, প্রত্যেকটার মীমাংসা দিতে আসে আকিঞ্চন। প্রথম প্রশ্ন করেছে গান, তুমি দাও সমাধান। কে আমি, কেন আমায় জারে তাপত্রয়? আমি একটু গানের ভিতরে বলেছি আপনাদের গোচরে, আমি কে জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেল। অতএব মায়া পিসা চিতার গলেতে বান্ধব। প্রতিটি জীব মাত্রই ঈশ্বরের দাস। তাহলে আমি ছিলাম কোথায়, এলাম কোথায়? আমি অমৃতস্য পুত্রা আয় ধামানি দিব্যানি তস্তু। আমি তার কাছে ছিলাম, তার ইচ্ছায় জগতে এলাম, কিন্তু আমার কর্তব্য ভুলে গেলাম, মায়াপাশি গলেতে পড়িলাম। যার কৃপায় জগতে মানুষ হলাম, সেই আমার কাছে হলো বিস্মরণ। এই জন্যে আমি কর্তা সেজে কর্ম করি জগত মাঝে, এই কর্তা সাজার অপরাধেই কিন্তু ত্রিতাপ জ্বালা ভোগ করি সর্বক্ষণ। তাই ভগবান শ্রীকৃষ্ণ যিনি গীতার মধ্যে বলেছেন, তিনি সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহংতাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা সুচ। যদি মন থেকে সব কিছু ত্যাগ করে, মনপ্রাণ এক করে কৃষ্ণপদে কেউ করতে পারে আত্মসমর্পণ, তার তিতাম জ্বালা থাকে না ভাই, প্রেমানন্দে হরি বলে পরমানন্দ পাই। তাহলে প্রয়োজন হচ্ছে কৃষ্ণপদে আত্মসমর্পণ। শ্রীশ্রী ঠাকুর ভবা পাগলা যিনি একদিন বলেছিলেন, তিনি শোন, তার উপরে সারেন্ডার করলে সে সার্ভেন্ট হয়ে সব কিছু করে দেয়। কিন্তু এই সারেন্ডার করা মানুষ কয়জন পাওয়া যায় আমার কাছে বলুন দেখি? সবাই কি ঈশ্বরের শ্রীপাদ পদ্মে আত্মসমর্পিত হতে পারে নাকি? তাই না? এই জন্যেই তো ওই যে দুর্যোধন কি বলেছে, দুর্যোধন বলেছে দেখবেন মহাভারতে আছে, জানামি ধর্ম
নচমে প্রবৃতি, আমি ধর্ম কিতা জানি কিন্তু তাতে আমার প্রবৃতি হয় না, জনম্ম অধর্মে অধর্ম, নচমে নিবৃত্তি, অদাও আমি জানি সত্যি সত্যি কিন্তু সেখান থেকে আমি নিবৃত্তি হতে পারি না। বাড়ি গিয়ে শুয়ে শুয়ে ভাববেন লোকটা বলিয়ে গেল কি, আমরা কে বুঝি না যে কোনটা খারাপ কাজ আর কোনটা ভালো কাজ, কোন আমরা বুঝি না কথা, কোন বুঝি কি না কোন, বারে বারে যদি স্ত্রী সঙ্গ করে নিজের পিতৃধনকে নষ্ট করা হয় তাতে নিজের শরীর দুর্বল হয়, নিজের সব কিছু নষ্ট হয়, এটা বুঝিয়ে শুনেও তো ঠেকাতে পারি না। হ্যাঁ, কায়দা আছে, দেখেছেন ব্যাপারটা কি, আমরা বুঝি যে নষ্ট হচ্ছে পুঁজি কিন্তু ওইটা ধরে রাখার মতো মানুষ কয়জন খুঁজি। হরি বল, গৌর হরি বল, দেখেছেন ঘটনা কোথায়। এই জন্যে একদিন বাবা গুরুচাঁদের কাছে তার এক ভক্ত গিয়ে বলছে, বাবা ভালো রেখো। কয় ভালো থাকো, কয় আমি তো ভালো মন্দ বুঝি না বাবা। বোঝো না, তাহলে তোমরা কয় ভাই? বলে আমরা পাঁচ ভাই। তুমি কোনজন? বলে আমি বড়জন। সব ভাই বিয়ে করেছ? হ্যাঁ করেছি। সবাই বেঁচে আছে? না, ছোট ভাইটা মারা গেছে। ভাই বউ কোথায়? বলে একটা বাচ্চা হওয়ার পরে মরে গেছে, আমাদের বাড়িতেই নিয়ে আসে আশ্রয়। কয় বাবা আজকে বাড়ি যাবা? তোমার ওই ছোট ভাই বউ নিয়ে এক ল্যাপের তলায় গলা জড়ায় ধরিয়ে শুয়ে থাকবা? কয় তুমি এইরকম মন্দ কথা শিখাই দিচ্ছ? কয় কেন শালা, ভালো মন্দ বলে বুঝিস না, এই মাত্র বললি ভালো মন্দ বুঝিস না, তা এইটা যে মন্দ কাজ সেইটা বুঝলি কি করিয়া কি? হ্যাঁ কায়দা আছে বাবা, অত সোজা না। চুরি করা যে খারাপ কাজ, আমি সবাই বলি আর যে চুরি করে সে জানে না, সে যদি না জানতো তাহলে রাত্রিবেলায় কি যেত, তাহলে দিনের বেলায় লেফট রাইট করে হাঁটতো। এই যে আমি যাচ্ছি কোথায়, একাই বলাই বাবুর বাড়ি চুরি করতে যাচ্ছি। চুরি করা খারাপ কাজ, চোরতা জানে, চুল্লু খাওয়া খারাপ কাজ, যে খায় সেও তা জানে তবু খাবেনি, হিরোইন খাওয়া খারাপ কাজ ওই লোকটা তা জানে, এই জন্য খাবার জন্য চলে যায় বাগানে, ঠিক বলছি তো নাকি? এই জন্যে তৃতাপ জ্বালা ভোগ করে মানুষের কর্মের দ্বারায়, নিজের কর্তৃত্ব অভিমান কর্তা সাজে বলে তৃতাপের বেড়ি সে পরে গলে। আর যদি কেউ এই কর্তাভাব করিয়া বর্জন, আমার গোবিন্দের চরণতলে হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়া দুই চোখের জলে কেউ করে আত্মসমর্পণ, তখন আমার গিরিধারী বেদে তার জীবন তরি প্রেমানন্দে বলে হরি, সে যায় মধুর বৃন্দাবন। তাহলে প্রথম প্রশ্নের জবাব দিয়া গেলাম তোমায় বুঝাইয়া, যে মানুষ প্রতিটি মানুষ ঈশ্বরের দাস হয়ে এই পৃথিবীতে করেছে অবতরণ, তাহলে সে তৃতাপ জ্বালা কেন ভোগ করে? কর্তৃত্ব অভিমানের তরে, তার নিজের কিছু নাই তবুও আমার আমার করে সর্বক্ষণ, যতক্ষণ তুমি আমার ভাববা ততক্ষণ তুমি তৃতাপের জ্বালায় ভোগবা, আর যখনই তুমি আমার না ভেবে গোবিন্দ পদে করতে পারবা আত্মসমর্পণ, অন্তরে করো ধারণা তোমার আর তৃতাপ জ্বালা থাকবে না, তুমি যে অবস্থায় থাকো দেখবা আনন্দে ভরা থাকবে তোমার মন। দ্বিতীয় প্রশ্ন করেছে দান, যে তুমি বলো, তুমি বললে যে হরের নাম হরের নাম হরের নাম ঐব কে বলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা, তোমার মুখের এই কথা, কিন্তু আমার কাছে বলো দেখি তোমার কথা সবসময় ঠিক থাকে নাকি? আবার শুনতে পাই আর এক কথা কি, আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তাজে আর সব মরে অকারণ। শোনো আগে প্রথম তোমার ওই ওইটার আগে ব্যাখ্যাটা দিয়ে নেই সবার সদন, হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। হ্যাঁ আমি বলেছি এ কথা, যে কলিজীবের হরিনাম ছাড়া গতি নাই গতি নাই গতি নাই। জীব আছে তিন প্রকার, কাণ্ড বড় চমৎকার, মন দিয়ে করিবেন শ্রবণ।
একটা হচ্ছে বদ্ধ জীব, একটা হচ্ছে তটস্থ জীব, আর একটা হচ্ছে মুক্ত জীব, এটা শাস্ত্রের মধ্যে রয়েছে লিখন। বদ্ধ জীব বলে কারে? শুধু আমার বাড়ি, আমার ঘর, এই আমার আমার জীবন ভরিয়ে করে, মরিয়ে যাওয়ার আগেও বোঝে না আমি থাকবো না। আমি অসীম সরকার হয়ে বলছি, আমার বাড়ির পাশে একটা বাড়ি ছিল, সে যখন বাড়ি আলাদা জায়গা ছিল ওই পাশে, তা আমাদের একটা লাউ গাছ গিয়ে ওদের একটা ছোট নারিকেল গাছের উপরে পড়িছে আর কি, ডগা যাইয়ে ওই বুড়ো, ওই বাড়ির বুড়ো প্যারালাইসিস হয়ে পড়ে গেছে, আজ মরে কাল মরে, পাশা ঘষতে ঘষতে আসিয়ে লাঠি দিয়ে ওই লাউ ডগা ভাঙতিছে। আমি দেখে হাসতেছি, ওরে বুড়ো রে, তার তিন দিন পরে মরিছে, লাড্ডগা ভাঙিয়ে একেবারে বাড়িয়ে শেষে ফেললো। বুঝতে পারছেন ব্যাপারটা কি? সে করে না, ভাবো না যে আমি তো রব না, এই যে বদ্ধ জীবের লক্ষণ। তাহলে বদ্ধ জীবকে যদি ঈশ্বরমুখী করতে হয়, গতিশীল করতে হয়, তাহলে কি করতে হবে মহাশয়? এই যে আমার সামনে একটা স্ট্যান্ড, এটা কি গতিশীল না স্থির বলুন, কথা কও না কেন? স্থির। তাহলে কোনো স্থির বস্তুকে, পদার্থকে যদি গতিশীল করতে হয় কি করতে হয় বলো? তার উপরে বল প্রয়োগ করতে হয়। কিন্তু যদি যে বস্তুটাকে আমি বল প্রয়োগ করব ওই বস্তুর ভর বা ওজনের চাইতে আমার বল কম হয়, তাহলে কিন্তু ওই বস্তুকে গতিশীল করা আমার সম্ভব নয়। বুঝতেছো আমার কথা? আমার সামনে যদি 3 কুইন্টাল একটা চালির বস্তা থাকে, তাহলে পাও দিয়ে সরাতে পারবো তাকে? বলি সবার পাশাপাশি, আমার বলের চাইতে ওর ভর বেশি, ওজন বেশি, আমি টেলবো, ও আমারে আরো ঠেলে ফেলাই দেবে, তাই তো? তাহলে বসে শোনেন নারী নর, আমি যে প্রমাণগুলো বিজ্ঞান ভিত্তিক দিচ্ছি সভাপর, তাহলে এই যে স্ট্যান্ডটা বদ্ধ জীবের প্রায় এই এক জায়গায় কিন্তু দাঁড় করানো আছে, ওখান থেকে মন আর নড়ে না, সরে না, আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার মেয়ে, এই চিন্তা নিরন্তর। তাহলে একে যদি এখান থেকে গতিশীল করতে হয়, এই দেখেন বল প্রয়োগ করলাম, যখন পায় সামনের দিক গেল, ঠিক ওই রকম বদ্ধ জীবকে যদি গতিশীল করতে হয়, ঈশ্বরমুখী করতে হয়, তাহলে হরি বল, কৃষ্ণ বল, গুরু বল, এই বল প্রয়োগ করে ঈশ্বরমুখী করা ছাড়া সম্ভব নয়। তোমাকে বল প্রয়োগ করতে হবে। বোঝা গেল? দ্বিতীয় কথার জবাব দিয়ে যাই কি, আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে অকারণ। একটার মধ্যে 3টে 4টে প্রশ্ন আছে, এগুলো সারাচ্ছি কুঞ্চির মতো আর কি, বাঁশের থেকে সারাইয়ে পরিষ্কার করে সামনে যাচ্ছি। ঠিক কথা, আমাদের সাধুগুরু বৈষ্ণব যারা এই সিদ্ধান্ত দিয়েছে তারা কি, নাম তো আছে বইয়ের মধ্যেও ভরা, নাম আসরে করা মানুষ বহু পাওয়া যায়, শুধুই নাম করলেই যদি হয়ে যেত, কথা নয় অসঙ্গত, তাহলে মানুষ কেউ নিত না শ্রীগুরুর আশ্রয়। কেন? অন্তরে করো ধারণা, শুধু নাম করলে কিন্তু হবে না, নামের মধ্যে কিছু অনুপান যুক্ত করতে হয়ই হয়। কি হয়? সত্যরূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমন্তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎ পরতর নহি। সত্যের চাইতে আর কোনো ধর্ম নাই বড় ধর্ম, আগে তোমার বাক্য সত্য করা আছে প্রয়োজন। যে মুখে করিবে হরিনাম, যদি পেতে চাও পরিণাম, তাহলে সত্য বাক্য তুমি করো উচ্চারণ, আগে মুখ শুদ্ধি করো। বুঝতে পারছেন কি বলছি? দ্বিতীয়, পিতৃধন রক্ষা করো। সংসারী মানুষ যারা, সৃষ্টিকে বাঁচিয়ে পিতৃধন ধরে রাখো, তারা এই ধরা তুমি একা পারো না কখন, এই পিতৃধন ধরার কৌশল জানতে গেলে শ্রীগুরুর চরণ তলে আশ্রয় করিয়া না ভজিলে তোমার বারে বারে ঘটিবে মরণ। জয় রাধে। একদম খাঁটি খাঁটি কথা বলে বলে যাচ্ছি, এই জন্য বলছে দীক্ষাগুরু কৃষ্ণ আমার শিক্ষাগুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই,
ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকের মণি, তাহা দিয়া খেলা করে দেবপাদ্যজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। কথাগুলোর ওজন কত জানে রসিকজন, কুজনে তা বুঝিবে বলুন তো কেমন। এই জন্য আশ্রয় শ্রীগুরুকে করে, যাও তুমি একবার ভজনের ভিতরে, বারে বারে মরণ থেকে শ্রীগুরু বাঁচাবে, তখন তোমার হরি নামের ক্রিয়া হবে। এই জন্যে বলছে আশ্রয় করিয়া ভজে, তাহে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। এক এক করে ছাড়াই আসতেছি, কিন্তু তিনটে ছাড়ালাম, হরিনাম ছাড়া গতি নাই মানে কি? এইবার আর একটা প্রশ্ন এর মধ্যে করেছে উত্থাপন। তুমি যে বললে এক হরিনাম ছাড়া গতি নাই কখন, তাহলে কলির জীব যারা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পারসি, হরিনাম কি সবাই করে নাকি তারা? ভালো কায়দার প্রশ্ন করিস। এ মন্ত্রী মানুষ তো, ওই মন্ত্রীর বাপ ঠেলিয়ে উঠিছে আর কি। বাবা শোনো, হরিনামের বহু অর্থ তাহা নহে গণি। এটা কার কথা? ভক্ত হরিদাসের কথা। হরিনামের বহু অর্থ তাহা নহে গণি, শ্যামসুন্দর মদন মোহন এইটুকু জানি। এইটা হচ্ছে কৃষ্ণ ভক্তদের অনুভব অনুভূতি। আর যদি আমি হরি শব্দের আবিধানিক শাব্দিক বুৎপত্তিগত অর্থকে ব্যাখ্যা করতে যাই, সেখানে কি পাই? হরজাতে মন প্রাণানীতি হরি, যে নামে যার মন করেছে হরণ, সেই নামই তার কাছে হরিনাম শোনো দিয়ে মন। যদি কারো গড নামে মোর হরণ করে, ওই গডই হরি চরাচরে। আল্লাহ নামে যদি কারো মন করে হরণ, ওই নামই তার হলো হরি, তোমার কাছে প্রকাশ করি। আর যদি ভক্তির জগতে ব্যাখ্যা করি আমি, তাহলে হরিদশের কথা দিয়ে আমি করেছি বর্ণন। কি? হরিনামের বহু অর্থ তাহা নহে গণি, শ্যামসুন্দর মদন মোহন এইটুকু জানি। যে যাকে ধরে সে যেন সেই জায়গায় মরে, যে নামে যার মন হরণ করে সেই তার হরি চরাচরে। যদি একবার তার উপরে বিশ্বাস রেখে ভজন পথে যেতে পারে, কিন্তু ওই দুটো লাগবেই, ব্রহ্মচর্য আর সত্য। ওই দুটো যার নাই, তার কোনো নামে কাজ হবে না রে ভাই। ওই দুটো চাই। যদি সত্যকে কেউ করে বর্জন, তার কোনোদিন হবে না প্রেম অর্জন। আর যদি কেউ ব্রহ্মচর্য রক্ষা নাহি করে, বসে শোনেন নারী নরে, অকারণে বারে বারে যদি কেউ মরে, তাহলে যত নাম করুক না কেন, তার মধ্যে প্রেমের উদয় হয় না কখন। এই জন্যেই সাধুসঙ্গ করতে হয়। কি বলা আছে? কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাদ্য হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীত্যাঙ্কুর। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। হরি বল। অন্তরে করে ধারণা, একটা কথা আমি এদিক ওদিক সনাতন তোমার কাছে বলবো না। এই জন্যে সদা সত্য কথা বলিবে, পিতৃধন রক্ষা করিয়া চলিবে, ওই ধন রক্ষা করার কৌশল সে গুরুর কাছে পাবে। এই জন্যে গুরুর আশ্রয় নিতে হবে, আর সাধু সঙ্গে যেতে হবে, সৎসঙ্গে যেতে হবে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখতে হবে, মন সরল করে গড়াগড়ি দিতে হবে। বুঝেছ? এই জন্য ঠাকুর ভবা পাগলা এখানে একটা কথা বলেছেন, মনকে তোমার গড়তে হবে ধুলো গৌর হরিবল, গৌর হরিবল।
এই জন্যে সনাতন তুমি নিশ্চয়ই দেখেছ, শ্রীনাগপি শুনেছেন তরু রে ব সহিষ্ণু না অমানীন মানদান কীর্তনিয়া সদা। তুমি যদি মনে মনে কুলের গৌরব করো, আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি, আমি কেন শূদ্রের চরণে প্রণাম করব, সেই শূদ্র যে মহাবৈষ্ণব। তাই যদি চিন্তা করত তাহলে শ্রীকৃষ্ণ কোনদিন কি পাণ্ডবদের বাড়িতে রুইদাস মুসিকে নিয়ে এনে বৈষ্ণব সেবা দেওয়া তো? আমরা বুঝি না। তাই বললেন হরি নাম কৃষ্ণ নাম হরি মনকে তুমি রেখে দিও
সবার সাথে আমার ভবান দেখো সবার সাথে পাগল ভবা দেখো সবার সাথে থাকে মিশিয়ে কষ্টি পাথরের মূর্তি আছে, কোন জায়গায় স্বর্ণ দিয়ে মূর্তি করেছে, কোন জায়গায় রৌপ্য দিয়ে মূর্তি করেছে, কোন জায়গায় কাঠের মূর্তি, কোন জায়গায় পাথরের মূর্তি, চর্বচর্ষ লেজ্জ পেয় সব রকমের খাদ্য দিয়ে ভোগ দেওয়া হচ্ছে। চর্ব মানে চিবিয়ে খায়, যেটা ওটা চর্ব জাতীয় খাদ্য। চর্ষ মানে চুষে খায়, লেজ্জ মানে চেটে চেটে খায়, পেয় মানে পান করা। এই চার রকমের খাদ্য দিয়ে তোমার ভোগের থালা ভরা। আবার এটাও আমি দেখেছি, অত্যন্ত দীন দরিদ্র তালপাড়ায় একটা নকুল দানা দিয়ে তোমার ভোগ, তুমি কোন পূজা গ্রহণ করো প্রভু? কৃষ্ণ বলছে, নারদ দায় ঠেকালে তবে সময়, ওগুলো কিচ্ছু দরকার নেই, তুমি গিয়ে বলে দাও প্রতিদিন ভরে ভরে উঠে একটা ফুল তুলে কৃষ্ণায় নম বলে যেন আমার উদ্দেশ্যে অর্পণ করে আমি খুশি হই। নারদ কহিছে, হে কেলে সোনা সব দিন তো গাছে ফুল ফোটে না, ফুল যদি না পায় বলো না কি দেবে তোমার রাঙা পায়। শ্রীকৃষ্ণ বলছে, নারদ যদি ফুল নাই পায়, ফুল গাছের একটা পাতা তুলে যেন কৃষ্ণায় নাম বলে আমার উদ্দেশ্যে অঞ্জলি দেয়। এটা গীতায়ও লেখা আছে, পত্রং পুষ্পং ফলং ত্বং যো মে ভক্তা প্রযচ্ছতি। নারদ তো ছেড়ে দেওয়া পাত্র না। নারদ বলছে, প্রভু সব সময় গাছের পাতাও থাকে না, বলি তোমার পূর্বভাগে বসন্তকাল আসার আগে গাছের পাতাগুলো পুরনো পাতা ঝরঝর করে ঝরে যায়।
যদি পাতাও না পায়, কি দেবে তোমার পূজায়? ভগবান বলছে যদি পাতাও না পায় তাহলে এক গন্ডুজ গঙ্গা জল তাই যেন কৃষ্ণায় নম বলে দেয়। নারদ কহিছে ডেকে, হে যদি কোনো ভক্তের এমন জায়গায় গিয়ে রজনী প্রভাত হয় যেখানে চারিদিকে ধুধু মরুভূমি বালিচর, সে গঙ্গার জল কোথায় পাবে বলো? তখন ভগবান কহিছে নারদ শোনো ছোট, যদি ফুল না পায়, পাতা না পায়, গঙ্গার জল না পায়, আমি প্রতিটি জীবের সঙ্গে গঙ্গা যমুনা দিয়ে দিয়েছি যেন প্রতিদিন দুপুরটা চোখের জল দিয়ে হে গোবিন্দ বলে আমার পূজা দে। যদি মন্দির তৈরি করতে না পারে হৃদয়ে মন্দিরে যেন আমাকে বসিয়ে যেন রাধা কৃষ্ণকে বসিয়ে দুপুরটা চোখের জল দিয়ে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নামে শুধু দুঃখতা যাবে দূরে, যাবে দূরে গাওরে মন অবিরাম। হরে কৃষ্ণ সবাই বলো, সবাই বলো, হরি বলো, হরি বলো, হাসা নামে এই নামে ঘোচে চিত্তের ধাঁধা, নামে হাসা মধুর মধুর নামে
রাধে Oh,
সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, শিব সংহারকর্তা, মহাকাল, সেই মহাকালে স্পর্শ করতে পারে না তারে যার মধ্যে হরিনাম হৃদয়ে মন্দিরে থাকে। হরিনাম, ওই কালের কাল হয় সালে তমাদি ভাই যে কালের কাল হয় সালে তমাদি এই হরিনামের পরি সব কর্মের বাধক একে মরমে নামে না কাদন সব প্রাপ্তির মূল মূলধন হচ্ছে ভক্তি আর প্রেম, আকুলতা ব্যাকুলতা। যেমন একটা নারীর গর্ভ হলে তার প্রসব বেদনা না উঠলে সেই গর্ভের সন্তান প্রসব হয় না। ঠিক তেমন ঈশ্বরের জন্য আকুল হলে দুই চোখের জলে সেই ব্যথা নিয়ে না ভাসলে কেউ প্রেম না জাগলে কখনো ঈশ্বরের দর্শন পায় না। ঈশ্বর তোমার কাছেই আছে, দূরে না, ঈশ্বর তোমার কাছে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। কেন? তোমার চোখে যে মায়ার চশমা পড়া আছে। প্রেম জাগলে ওই মায়ার ঠুলিটা খুলে গিয়ে দেখবে যে তোমার সামনে রাধা গোবিন্দ উড়ে ছাইয়া। জাগে যজ্ঞ এসব কর্মে
সনাতন, তোমাকে আজ অন্তরঙ্গ ভাবে যে কথাগুলো বললাম, তুমি অন্তরঙ্গ কাউকে পেলে তার কাছে বলো, বহিরঙ্গ কারো কাছে এসব বলতে যেও না, তারা বুঝবে না, তিরস্কৃত হবে, কারণ ভাবের মানুষ ছাড়া তো তারা ভাবের কথা বোঝে না। এবার তুমি প্রশ্ন করেছ, মাতা পিতার সেবা করলেই সব হয়ে যায় যদি, তাহলে আমি কেন মাকে ছেড়ে এলাম, হরিনামই বা করতে হবে কেন? প্রকৃত মাতা পিতা যারা, তারা সন্তানকে ঈশ্বরের পথ দেখিয়ে দেয়। আমি অসীম সরকার একটা কথা বলছি, আমি যখন ক্লাস সিক্সে পড়ি, আমার বাবা আমাকে ডাকলো, ডেকে বলল, খোকন তোরে জানানো ভালো, তোর 38 বছরে মৃত্যু যুগ, তোর যে কুষ্টি লেখা আছে তাতে 38 বছরে আমরা তোকে হারাব। মা বাবা বলছে সন্তানকে, সিক্সে পড়া একটা সন্তানের কাছে, আমি বললাম, বাবা তাহলে আমার কি করা উচিত? বলে, যা কিছু করো না কেন, ঈশ্বর পদে মন সমর্পণ করে তাকে স্মরণ করে চলো, চিরকাল তো কেউ থাকে না। তখন থেকে আমার মনের মধ্যে আমি কি শিখবো, তাহলে আমি কীর্তন শিখবো, কীর্তন গাইব, যদি মৃত্যু হয় নামের মধ্যে যেন মরে যায়, হরি হরি বল, নাম করতে করতে মরতে পারবো। অনেক মহাজনরা আমাকে আয়ু দান করেছে, আমি চাইনি, যখন নাম কীর্তন গাইতা সেই মহাজনকে আর কোনোদিন দেখিনি, নামের আসরে এমন প্রেমের প্লাবন হয়েছে, আমাকে জড়িয়ে ধরে বলছে, আমার আয়ু থেকে তোকে আমি 20 বছর দিয়ে গেলাম, এই যে 58 হয়ে গেল, এই মহামানবের কারণ কৃষ্ণ না, আমার একটাই প্রার্থনা, এই হরি কথা কৃষ্ণ কথা এই নামের মধ্যে দিয়ে যেন যখন তিনি নেন, এই নামের মধ্যে দিয়ে যেন আমি যেতে পারি, এই এই সাধু সঙ্গের মধ্যেই যেন আমার মৃত্যু হয়, আপনাদের সেই আশীর্বাদ করুন। সাধুগুরু বৈষ্ণবের চরণতলে আমার এইটুকু প্রার্থনা, যেন এই ভক্ত সমাজের মধ্যে, সাধু সমাজের মধ্যে হরি কথা কৃষ্ণ কথা মহিমা কহিতে মা বাবা, প্রতিটি মা বাবার উচিত সমস্ত শিক্ষার মধ্যে দিয়ে সন্তানকে ঈশ্বরমুখী করা। বাবা সবাই চলে যাবে, কেউ থাকবে না, তাই কোথার থেকে এসেছিলে, কোথায় যাবে এটা ভাবো, সদ্গুরুর আশ্রিত করা,
প্রতিটি মাতা পিতার উচিত। কারণ গীতায় লেখা আছে, আ ব্রহ্ম ভুবনা লোক পুনরাবর্তন অর্জুন মামে পত্যুত কন্ত পুনর্জন্ম না বিদ্যুৎ। সনাতন মাতা পিতার শুভ আশীর্বাদ ছাড়া কিন্তু সাধন ভোজন হয় না। মাতা পিতার আশীর্বাদ নিয়েই গুরু চরণে মন দিয়ে করতে হয় সাধন। আর মা বাবার মধ্যে যদি থাকে শুধু মায়ারি বাঁধন, আমার ছেলে বড় হবে যেন তেন প্রকারে, টাকা পয়সা আয় করে এনে দেবে ঘরে, আনন্দিত থাকবো আমরা, এটা মায়ার বন্ধন। কে কখন চলে যাবে জানে না কোন জন, এই জন্যই সনাতন মাতা পিতার প্রতি তো ভক্তি রাখতেই হবে সন্তানের। মাতা পিতার প্রতি ভক্তি না থাকলে মা বাবার শুভ আশীর্বাদ পাবে না, শুভ আশীর্বাদ না পেলে গুরু ভজনে কাজ হবে না। হরি হরি বল। আমি আমার মায়ের আশীর্বাদ নিয়ে এসেছি, আমি মায়াবাদী সন্ন্যাসীদের প্রেম ভক্তি দিবার তরে দেখলাম, আমি যদি থাকি ঘরে মায়াবাদী সন্ন্যাসীদের ডেরা হচ্ছে কাশীধামে, এদের খুঁটি যে সবচাইতে শ্রেষ্ঠ তার নাম প্রকাশানন্দ সরস্বতী। পরবর্তীতে মহাপ্রভু নাম দিয়েছিলেন প্রবোধানন্দ, যার লেখা রাধা রস সুধা নিধি। সনাতন আমি সন্ন্যাসের পোশাক পরেছি, কেন মায়াবাদী সন্ন্যাসীরা সন্ন্যাসীর পোশাক না পরলে, সন্ন্যাসী না হলে তার সঙ্গে কোনো আলোচনায় বসে না। আমার উদ্দেশ্য আমার রাধা রানীর প্রেম বিতরণ করো, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে এই হরি নাম। আমার উদ্দেশ্য মায়াবাদী সন্ন্যাসী মানে কি, যারা সন্ন্যাস নেবার পরে মা বাবার পরিচয় দেয় না, বলে ওটা পূর্বাশ্রম, ওটা কখনো জিজ্ঞেস করবে না। কিন্তু মহাপ্রভু তো তা করেনি, সার্বভৌম যখন জিজ্ঞেস করছে খোকা তোমার নাম কি, চৈতন্য চরিতামৃত করে দেবে, তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার মামা বাড়ি কোথায়, মামা বাড়ির তোমার দাদুর নাম কি, যখন দাদুর নাম বলেছে বলছে ও ওনার সাথে তোমার দাদা ভাই সম্পর্ক ছিল, তাহলে তুমি আমার নাতি। মহাপ্রভু এমন কথা কখনো বলেনি কিন্তু, না 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 এসব জিজ্ঞেস করছেন কেন। সনাতন আমার উদ্দেশ্য মায়াবাদী সন্ন্যাসীরা ঘিরে আছে সারা ভারত ভরে, তাদের ভিতরে কৃষ্ণ প্রেম ভক্তি দিয়ে তরাবো তাদের। হরি হরি বল। এই উদ্দেশ্যে আমি আগে তপন মিশ্রকে পাঠিয়ে দিয়েছি কাশীতে, আর তোমাদের আমি আকর্ষণ করেছি লুপ্ত তীর্থ উদ্ধার করবার জন্য। আমার মায়ের আশীর্বাদ আমি শিরে ধারণ করে এসেছি। যখন দাদা নিত্যানন্দ আমাকে অদ্বৈত ভবনে নিয়ে গেল, আমার মনটা মহাভাবে বিভাবিত ছিল। আমি গঙ্গাকে দেখে বলেছিলাম, যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মনে,
ওই বাড়িতে গিয়ে সীতাদেবী আর সুদেবীর হাতে প্রসাদ পেয়ে তখন নিত্যানন্দ বলল, হে মহাপ্রভু, মা তো খুব কাঁদছে, একবার নিয়ে আসবো? প্রিয়াজিও কাঁদছে। আমি বললাম, প্রিয়াজিকে এনো না, মাকে নিয়ে এসো। মাকে যখন নিয়ে বসলো আমার ধারে, সন্তান হারা হয়ে হা হুতাশ করে অঝরে মায়ের চোখের জল ঝরছে। আমি বললাম, মা মা তুমি কাঁদছ? কাঁদবো না, তোর মতো ছেলে যদি মাকে ফেলে চলে যায় কোন মা স্থির থাকতে পারে বল আমায়? তাই ঠিক আছে মা, আমি সন্ন্যাস ভেঙে ফেলছি, চলো তোমাকে নিয়ে বাড়ি যাব। মা বলল, না এ তুই কি বলছিস, আমি কাঁদবো? এটা আমার বাৎসল্যের বহিঃপ্রকাশ, আবার তোকে আশীর্বাদ করব, কারণ তুই তো নিজের স্বার্থের জন্য ঘরের বাইরে আসিস নি। আমি কাঁদবো ঘরে বসে, তুই কাঁদবি দেশ বিদেশে, দুই কান্না মিলে শেষে আসিবে প্লাবন। কলিহত দিবি যারা সেই প্রেমের প্লাবনে ভেসে গেলে, লাভ করিবে সেই আনন্দ এতটা ত্যাগ করলে যখন মা, তুমি প্রত্যেক দিন ভোরে ভোরে ভাত মেখে নিও, নিমাই চাঁদ বলে তুমি একটা ডাক দিও, তোমার উড়ে যাওয়া পোষা পাখি মাগো আমি যেখানেই রব, প্রতি ভোরে তোমার কাছে বসে এসে খাবো। হরি বলো। মা বলল, নিমাই যে কয়দিন আমি বেঁচে থাকবো সেই কয়দিন তো তোকে পাবো, আমি যখন চলে যাব কোথায় পাবো? তখন আমি কথা দিয়েছিলাম মা, তোমাতে এড়াতে শক্তি নাহি কই আমার, পাবো গর্ভ জন্ম লইব আরো দুইবার, শেষ জন্ম হইবে মা গো ওরে ওই স্বর্ণ কোণে, হরি নামে মাতাইব সর্বজীব গণে। হরি বলো, হরি বলো। মা তোমার মতো মা ছাড়া কি আমি আসতে পারি? যুগে যুগে তোমাকে আমি অবলম্বন করি। সনাতন, তুমি যেভাবে ব্যাখ্যা করছো তা নয় কথা, মাতা পিতার আশীর্বাদ ছাড়া কেউ কোনোদিন তার সাধনায় সিদ্ধি লাভ করতে পারে না। তুমি বললে, তুমি সন্ন্যাসী নিত্যানন্দ গৃহবাসী, তার জবাবের মধ্যে দিয়েই আশা করি হয়ে গেছে, কারণ কলিতে হচ্ছে গার্হস্থ ধর্ম, কলির ধর্ম সার, স্বল্পায়ু জীব বলিত বোধা, গার্হস্থ আর ধর্ম আচরণ করে গো সংসারে থেকে যার হবে ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। সংসার ছেড়ে গেলে সাধু হয়, আর সংসারে বসে যদি কেউ কৃষ্ণ প্রেম প্রাপ্তি হয় সে পরম সাধু হয়। হরি হরি বল। কামিনী কাঞ্চন বল কিসে গুণহীন, ধর্ম পথে উঠে যদি কালো চিরদিন, সংসারীর পক্ষে কাম্য কামিনী কাঞ্চন, ইহা ফেলি দূরে বলো যায় কয়জন। এই জন্যে আমি সবাইকে বলেছি, তোমরা নিত্যানন্দের আদর্শকে গ্রহণ করো। আমি যে সন্ন্যাস নিয়েছি তা বিশেষ উদ্দেশ্যে নিয়েছি, সেই উদ্দেশ্য
সফল করতে হবে রাধা কৃষ্ণ প্রেমধারা জগতে বিলাতে। আমি সন্ন্যাসের পোশাক পরে এসেছি কাশী, তাই লালা নিত্যানন্দের জয় আমি নিজের মুখে দেই। নিত্যানন্দের কৃপা ছাড়া গৌর কৃপা নেই, তাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই বলে বৈষ্ণবেরা এখনো নাচে মাহুতি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, সনাতনের প্রশ্নের জবাব হয়ে গেল। যেভাবে কে কৃষ্ণ রামায় করেছিল দান, প্রথমবারে ভরে ভরে তার দিয়েছি সমাধান। আর বেশি বাড়াইয়ে আমার নাই প্রয়োজন, দেখি এবারে সে কি বলে আমার ভক্ত সনাতন। তার কথা শুনে শুনে আমার মনে আছে ভাব, আবার এসে সভা পাশে আমি দাঁড়াইব। যেভাবে সে যাবে নূতন প্রশ্ন করে দান, আমি আবার ধরে ধরে দেব সমাধান। সবাই জানে আগামী বছর আবার আসবেন, আমারে লিখে পাঠাইছে আগামী বছরের নিমন্ত্রণ দিয়ে দেন। কোন আগামী বছর দুই দিন নিমন্ত্রণ রইল, ঠাকুর যদি বাঁচিয়ে রাখে আপনাদের ভালোবাসার টানে অবশ্যই যোগ দেব এই হরি নামের নামে। যে কয়দিন থাকবো বেঁচে গো আপনাদের এই অপ্রাকৃতিক ভালোবাসা, এই জন্যই তো এই ভক্ত সঙ্গে আসা। আর একবার উলুধ্বনি কর সর্বজন, আজ হয়েছে মধুর বৃন্দাবন। আর একটা কথা বলেছে যেটা আমি কালকেও বলেছিলাম, গতদিনও ভিক্ষা চেয়েছিলাম আপনাদের ধারে, আজও দেব কিছু আমি ভিক্ষা করি। তাই কত টাকা কত ভাবে হয়ে যাবে ব্যয়, টাকা করি বিষয় বাড়ি সাথের সাথী নয়। আপনাদের আশীর্বাদে হয় এই অনুষ্ঠান, আপনারাই অর্থ করি দিয়েছেন যোগান। সবার পায়ে হাত দিয়ে আমি গো নমস্কার করে কিছু ভিক্ষা চাইছি আমি আপনাদের ধারে। এই ভিক্ষা যা দেবেন তাতে চলবে অনুষ্ঠান, এই তো আসরে এসেছে থালিকা এক খান। আমার হাতে দেবার মতো থাকলে কোনো জন দিতে পারেন, আপত্তি করব কি কারণ। তাছাড়া আপনারা সাত আট জন থালা নিয়ে যান, যে যা পারে সবার ভক্ত করিবে তো দান। সবাই যদি উঠে উঠে টাকা দিতে চায় আসর খানা ভেঙে যাবে, মিথ্যা কথা নয়। এই জন্য আপনাদের কাছে করি নিবেদন, শ্রোতাদের মধ্যে আপনারা করিবেন গমন। আর আমার হাতে নেবার মতো ইচ্ছা থাকিলে তাড়াতাড়ি নিয়ে আসেন আমার কাছে চলে। এই ভক্ত একশো টাকা করিলেন দান, আর এক মা একশো টাকা দিলেন সভাস্থান। একশো টাকার নোট যখন দুইখানা পাই, পাঁচশো টাকা কে দেবেন ভেবে দেখুন তাই। এখানে যারা যা দেবেন তার কোনোদিনও কমবে না এই টাকাটা, মনে রাখবেন এইটা আমি বলতে পারি। এটা ব্যয়ের খাতায় যাবে না, আয়ের খাতায় রবে। দেখবেন ঠিক সময়ে শতগুণে প্রাণে গোবিন্দ দেবে। আমার এই ভক্ত এসে পঞ্চাশ টাকা দিল, একবার প্রেমানন্দে বদন ভরে হরি হরি। আর এক মা দশটা টাকা করিয়াছে দান, আমা আপনারা পায়ে হাত দেবেন না। আর এক ভক্ত একশো টাকা দিলেন সভাস্থান। আপনারা কমিটি থেকে গেছেন ভিতরে নাকি? ঝোলা নিয়ে থালা নিয়ে গো ভিতরে না গেলে কেমন করে দেবে বসা ভক্ত বলে।
মা কি নাম? আমার এক মা কিশোরী হালদার, ৫০০ টাকা দিয়েছে। হ্যাঁ, পায়ে হাত দেবেন না মা। কিশোরী হালদার মা ৫০০ টাকা দেয়, নিবেদন করি আমি শ্রীগোবিন্দের পা। আরেক মা ৫০ টাকা, আরেক মা ২০ টাকা দিল, আরেক ভক্ত ৫০ টাকা হাতে নিয়ে এলো। ২০ টাকায় ১০০ টাকা কত জমে যায়, কৃপা যেন করে আমার কৃষ্ণ দয়াময়। কমিটির লোকজন ভিতরেতে যান, এই যে আরেক মা তা ১০০ টাকা করিয়াছে দাম। এত দেরি কেন যেতে আপনাদের, আসর ভরা ছিল, ঝোলা নিয়ে যেতে আপনাদের দেরি হয়ে গেল। এই যে আরেক মাথা বুঝে ব্যথা ২০ টাকা দেয়, আবার ৫০০ টাকার নোট একখানা ওই তো দেখা যায়। কি নাম? জয় রাধে, 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 রাধে রাধে, জয় রাধে। ওই খালাই দাও, খালাই দাও। রাধে রাধে বল নেতাই গৌর হরি, যাক চলে বেশি বলে কি বা প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সমাপন। এরপরে সনাতন সভাতে আসি, সুন্দর তত্ত্ব কথা বুঝাইয়ে বলিবে, আমি কেন বেশি কথা বলিবারে যাই, তার মুখে কথা এবার শুনিবারে চাই। সেও তো এসেছে ভক্ত সুজন, আমি জানি সে ভক্ত কেমন, তার কথার মধ্যে অনেক রসিকতা আছে, সে এসে দেখাইবে এবারে পাশে। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি।